ফের ধর্মের রাজনীতি মমতার, সভা মঞ্চ থেকে ফের উস্কানি মমতার। উস্কানি রাজনীতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার হজ যাত্রা নিয়ে রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ থেকে ধর্মের রাজনীতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। হুগলি সভা মঞ্চ থেকে রীতিমতো উস্কানিমূলক মন্তব্য করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি, শুরু। সব সম্প্রদায় সবাইকে নিয়েই কিন্তু আমাদের কাজটা করতে হবে। এত বজ্জাতে এই বিজেপি পার্টিটা জীবনে কোনোদিন আমি দেখিনি। 10 তারিখের পরে ইলেকশন হয়েছে, আমার তো নলেজে নেই। হজযাত্রায় আছে এর মধ্যে, যাতে হজে মুসলিমরা চলে যায়, ভোট না দিতে পারে। দুই, পরিযায়ী শ্রমিক 28 লক্ষ, আমি তো শুনেছি তাদের অনেক জায়গায় আসতেই দেওয়া হয়নি যাতে ভোট দিতে না পারে। তাতেও জেনে রাখো মোদি বাবু, কিচ্ছু করতে পারবে না, তুমি ভোকাট্টা ভোকাট্টা ভোকাট্টা। বারবার দেখা গিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মের নামে রাজনীতি করছেন এবার হজযাত্রা নিয়ে। তবে এবার নতুন নয়, এর আগেও তিনি ধর্মের নামে রাজনীতি করেছিলেন রামনবমী নিয়ে। কি মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার মনে করাবো আপনাদের। আজকের দিনে ওদের দাঙ্গা করার পরিকল্পনা আছে, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। দাঙ্গা করে ভোটে ফয়দা লুটতে চায়। দাঙ্গা করা ছাড়া, মিথ্যে কথা বলা ছাড়া, ভাওতা ছাড়া বিজেপির আর কোনো গ্যারেন্টি নেই। বারবার একটি রাজনৈতিক দলকে উল্লেখ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বারবার সেই ধর্মটাকে ব্যবহার করার চেষ্টা করছেন। ধর্মের নামে উস্কানি দেওয়ার অভিযোগ উঠছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কেননা এর আগে যেমন রামনবমীকে কেন্দ্র করে তিনি মন্তব্য করেছিলেন, আবার অন্যদিকে হজযাত্রাকে কেন্দ্র করে উস্কানিমূলক মন্তব্য করছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি রাজ্য সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই ধর্মের তাসটা খেলছেন কেন, কি মনে হয় আপনাদের? তার কারণ হচ্ছে নরেন্দ্র মোদীজি সবকা সাথ সবকা বিকাশ, সবার সঙ্গে সবার উন্নয়ন, এই মন্ত্রে গত 10 বছর ধরে ভারতবর্ষ শাসন করছেন। আগামী 5 বছরও এই মন্ত্রেই নরেন্দ্র মোদীজি ভারতবর্ষ শাসন করবেন। তাই নরেন্দ্র মোদীজির সামনে যখন কোনো চ্যালেঞ্জার নেই এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন হারিয়ে ফেলেছেন, তখন পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার জন্য তিনি তার আদরের দুধেল গায়েদেরকে কথা বলছেন। কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে দুধেল গায়েরাও এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়কে দুধ দিতে রাজি নয়, তারা বিকল্প খুঁজছে, তারাও বিজেপির তলায় আসছে। তাই তাদেরকে উস্কানি দিয়ে, তাদেরকে ভয় দেখিয়ে, আসলে দুধের গায়েদের লাঠি খাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলি বলছেন। কিন্তু আগামী যে 4 পর্বের যে ভোট, সেই ভোটে দেখবেন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে উচিত শিক্ষা দেবে। নিঃসন্দেহে অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জির সঙ্গে। বারবার বারবার কেন ধর্ম নিয়ে রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই প্রশ্নই তুলছেন বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায় এবার হজযাত্রা নিয়ে রীতিমতো উস্কানিমূলক মন্তব্য করলেন, তিনি কি বলেছিলেন আরো একবার শুনুন। সব সম্প্রদায় সবাইকে নিয়েই কিন্তু আমাদের কাজটা করতে হবে। এত বজ্জাতে এই বিজেপি পার্টিটা জীবনে কোনোদিন আমি দেখিনি। 10 তারিখের পরে ইলেকশন হয়েছে, আমার তো নলেজে নেই। হজযাত্রায় আছে এর মধ্যে, যাতে হজে মুসলিমরা চলে যায়, ভোট না দিতে পারে। দুই, পরিযায়ী শ্রমিক 28 লক্ষ, আমি তো শুনেছি তাদের অনেক জায়গায় আসতেই দেওয়া হয়নি যাতে ভোট দিতে না পারে। তাতেও জেনে রাখো মোদি বাবু, কিচ্ছু করতে পারবে না, তুমি ভোকাট্টা ভোকাট্টা ভোকাট্টা। রাজনীতির লড়াই, লোকসভা নির্বাচন, কিন্তু সেই রাজনীতির মাঝে যেন ধর্ম কোথাও গিয়ে প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। বারবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেই সেই শব্দগুলো শোনা যাচ্ছে। এবার রামনবমীর পর হজযাত্রা, হজযাত্রা নিয়ে রীতিমতো ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। শুধু অভিযোগ বললে ভুল হবে, কেননা প্রকাশ্যে তিনি যেভাবে মন্তব্য করছেন, আগে রামনবমী আর এবার হজযাত্রা। সতীশ খাল হার
তবে নির্বাচনী প্রচারে মহাগুরু মিঠুন চক্রবর্তী রোড শো করছেন নদিয়ার দত্তফুলিয়াতে। মহাগুরু মিঠুন চক্রবর্তী রোড শো, সেখানেই মানুষজনের বাদ ভাঙা উচ্ছ্বাস। সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ। নদিয়ার দত্তফুলিয়াতে একেবারে রোড শো করছেন বিজেপি প্রার্থীর সমর্থনে পথে প্রচারে মহাগুরু মিঠুন চক্রবর্তী। দত্তফুলিয়াতে মহাগুরুকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ একেবারে চোখে পড়ে। কেউ তুলছেন ছবি, কেউ বা হাত মেলানোর জন্য উৎসুক হয়ে রয়েছেন। জগন্নাথ সরকার তার সমর্থনে নির্বাচনী প্রচারে মহাগুরু মিঠুন চক্রবর্তী। দত্তফুলিয়ায় মিঠুনের রোড শোতে মানুষজনের বাঘভাঙা উচ্ছ্বাস। দেখুন সেই ছবি রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ। কেউ এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দী করতে চাইছেন, কেউ বা হাত মেলানোর জন্য উৎসাহী হয়েছেন। আর তাদের কাউকে নিরাশ করছেন না মহাগুরু মিঠুন চক্রবর্তী। রানাঘাটে চলছে শেষ দিনের নির্বাচনী প্রচার, আর সেখানে মেগা রোড শো মহাগুরু। আমরা সরাসরি যাবো আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলার কাছে। ঐন্দ্রিলা, মানুষজনের উৎসাহ উদ্দীপনা কতখানি চোখে পড়ছে মহাগুরুকে ঘিরে? ঐন্দ্রিলা, দেখো বলমি, মিলন চক্রবর্তী যেখানে যান সেখানে জনপ্লাবন। তার জন্য এই মুহূর্তে রানাঘাটের ছবিটা একদমই অন্যরকম নয়। মিলন চক্রবর্তী, জগন্নাথ সরকার এখানকার বিজেপি প্রার্থীর এবারে সমর্থনে এসছে, এবং তুমি দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর মানুষ এই মুহূর্তে কর্মী সমর্থকরা দেখবার জন্য সকাল থেকে অপেক্ষা করছে। আর এই জায়গা থেকে কার্যত যে হিন্ট উঠে আসছে যে জগন্নাথ সরকার তিনি এখানকার প্রার্থী, তিনি যেমন রয়েছে তিনি এগিয়ে চলেছেন, একবারে সেই ছবি উঠে আসছে মিলন চক্রবর্তী এবং সেই জায়গা থেকে প্রার্থী হয়ে সমর্থন তিনি প্রচার করছেন। এত মানুষ তো হওয়া উচিত জগন্নাথ দার জন্য। জগন্নাথ যা যা কাজ করেছে, মানে ভুল ভুটুক না ভুটুক আর একবার জগন্নাথ চক্রবর্তী মানে জনপ্লাবন। এত মানুষ আপনাকে দেখছে পাশে প্রার্থী, কি বার্তা দেবেন? এটাই দেবো, এইবার যদি পরিবর্তন না আসে তাহলে আমাদের পশ্চিমবঙ্গের আগের বছর গুলো খুবই খারাপ হয়ে যাবে। তো পরিবর্তন দরকার, আর জগন্নাথ দার মতো লিডার আমাদের দরকার। থ্যাংক ইউ। আমি কারোর সাথে পার্সোনাল কথা বলি না, একটা দুর্নীতিগ্রস্ত পার্টি আর একটা ক্লিন পার্টি, লোক ভাবুক তাকে ভোট দেবে। এখন মিঠুন চক্রবর্তী তিনি হুটকোলা গাড়িতে চেপে প্রচার করছে, পাশে রয়েছে রানাঘাটে বিজেপি প্রার্থী। মহাপ্রচারে মহাগুরু মিঠুন চক্রবর্তী রানাঘাটের যে প্রার্থী বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, তার সমর্থনে নির্বাচনী প্রচারে মহাগুরু মিঠুন চক্রবর্তী। দুর্নীতিকে দূরে সরিয়ে মানুষ ক্লিন ইমেজের বিজেপিকে পছন্দ করবে পরিবর্তনের ডাক দিলেন মহাগুরু।